ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসামে মারা গেছে আরও 14 জন, ক্ষতিগ্রস্ত 32 জেলার 31 লাখেরও বেশি মানুষ। 14 জনের প্রাণহানির পাশাপাশি রোববার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় আসামে 3 শিশুসহ নিখোঁজ অন্তত 8 জন। রাজ্যটির 5 শতাধিক আশ্রয়কেন্দ্রে উঠেছেন 1.5 লাখেরও বেশি গৃহহীন। প্রবল বর্ষণের পাশাপাশি নেপাল ভুটান সীমান্তবর্তী সুইচ গেটগুলো খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বরাক ও ব্রহ্মপুত্র ভ্যালিতে। ভূমিধসের খবর পাওয়া গেছে কাসার, ডিমহাসাও, কামরূপ সহ বিভিন্ন জেলাতে। আসামের আবহাওয়া অফিস জানিয়েছে রাজ্যটিতে গত বছরের এই সময়ের তুলনায় 147% বেশি বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় দুর্যোগ কবলিত বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং সার্বিক অবস্থা জানতে তাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামের পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মেঘালয় ও ত্রিপুরাতেও। বন্যায় ত্রিপুরাতে গৃহহীন 10,000-এরও বেশি মানুষ।